মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জানোসমান, এই নবাবগঞ্জের মেয়েদের গায়ে যাতে কেউ হাত তোলার সাহস না করে, এই নিয়ে আমি এই পল্লব রায়চৌধুরী প্রতিবাদ জানিয়েছি, কত লড়াই করেছে। মাস্টারমশাই, আপনি এভাবে কেন বলছেন? দেখুন, আমরা সবাই আছি, আমরা লাবণ্যকে নজরে নজরে রাখবো, ওর কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না আমরা। রুদ্রকে একটা সুযোগ দাও জেঠুমণি। কি আর করা যাবে বলো, দিদি নিজেই যখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন তো না। আরে না, দেখ গিয়ে ওর মায়ের কথা ফেলতে পারেনি। আমার ওর লাবুটা চিরকালই নরম সরম রে, মায়ের কথা ফেলতে পারে না। জানিস, লাবণ্যর খুব ইচ্ছা ছিল কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করবে, ওর মা রাজি হলো না, মেয়েটাও মেনে দিল। বাবা, কাকিমুনি তো লাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছে, আমিও সঙ্গে করে যাচ্ছি, গিয়ে দেখে আসবো লাবু কেমন আছে, তুমি চিন্তা করো না। আসলে কি বলতো, এতদিনের সংসার তো এভাবে তো হুট করে ভেঙেও দেওয়া যায় না, তাই না? জানি ভাইয়ের অভিমান হয়েছে, তুমি রাগ করেছ, কিন্তু এটাই তো বাস্তব। যাই হোক, আমি বরং গিয়ে দেখি লাবুটা কেমন আছে। দিদি চলো, আমিও যাবো তোমাদের সঙ্গে। আমি তো সবার প্রথমে সবটা দেখেছিলাম, সেই দিন যদি দিদি মাথা দিব্যি দিয়ে সবাইকে সবটা বলতে বারণ না করতো, তাহলে এতদিনে সবটা ঠিক হয়ে যেত। তোমরা বড়রা যে কি ভাবো না, সত্যি আমার মাথায় ঢোকে না। যাকে পিয়াল দাদা বলছিল যাবে, আমি সবাইকে ডাকছি, এসো তোমরা। এই বাচ্চা মেয়েটা না একেবারে খাঁটি কথা বলেছে মা, সাহস করে পরিস্থিতি থেকে বেরিয়ে না এলে কোনো পরিবর্তন হয় না, আর সেটা হুট করে করতে হয়। কথাটা তুমিও মাথায় রেখো মা, হুট করে করতে হয়। হে দাদা, বৌদি খাবে না বলে দিল। আরে বাবা, আমার না ভালো লাগছে না, কিন্তু জোর করে এলো রে। শোনা, তুই একবার যাবি নাকি? আমি পারছি না, আমার বিরক্ত লাগছে, আমারও ভালো লাগছে না। খাবে না, আমি কি করবো তার? তুই কি খাবি বল, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। বিরক্ত লাগছে একবারে। এতবার করে ক্ষমা চাইতে হচ্ছে, এত জায়গায় জবাবদিহি করতে হচ্ছে, হ্যাঁ, নিজের ইমেজ বাঁচানোর জন্য কি না কি করছি, তোর বৌদির কিছু চোখে পড়ছে নাকি? মর
খেয়ে এলো আবার। ওমা তোমরা এসো এসো এসো, আরে এসো এসো প্লিজ এসো। এই তো এই ফুড গিফট করতে এলাম। ও লাবু অলোকিত, হ্যাঁ আসলে বাবা তোমরা তো ডিনার ইট করে এলে না, তাই বডি খুব ওয়ারিং গো। লাবু কিরে তুই কি, এই দিভাই তুই কি শুয়ে পড়েছিলি? না না আমি শুইনি, আমি আসলে ওই দিভাই তুমি কিছু খেয়েছো? না না খাওয়া তো হয়নি এখনো, মানে বাড়িতে তো রাতে রান্নাই হয়নি। আমি ভাবছিলাম এইমাত্র যে অর্ডার করব। তোমার দিদি তো আবার সব রকম খাবার খায় না, তাই না? কাকিমণি ভালো করেছো তুমি খাবার এনে, ভালোই করেছো। তুমি তো আবার জানো লাবুর না খেয়ে থাকলে প্রেশার ফল করে, অসুবিধা হয়। লাবু তোর শরীর ঠিক আছে তো? খাবি? আমি খাবারটা মেরে দিই? না রে বাবা না, আমি একদম ঠিক আছি। আরে কাকিমণি দাঁড়িয়ে আছো কেন, বসো না। হ্যাঁ বসো না, এই পারো বসো না ফুলকি, বসো না। বিয়ান কি করছিস, বস না। আমি এক কাজ করি, আমি সবার জন্য একটু কফি করে আনি। বল দিভাই তুই আবার রান্নাঘরে ঢুকবি? না না কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, রান্নাঘরে ঢোকা তোমার হবে না। হ্যাঁ যদি কফি করতে হয় রিকি করে আনবে, রিকি কফি কর। তার আগে একটা প্লেট নিয়ে আয় তো, এই এই খাবারটাও নিয়ে যা, কাজ কর, খাবারটা প্লেটে বেড়ে নিয়ে আয়। বাড়ির সবাই থাকলে না তোর বৌদি খাবো না খাবো না বলতে পারবে না, আমি তোর বৌদিকে খাইয়ে দেবো। যা 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 তাড়াতাড়ি যা যা, দরকার নেই রুদ্র, আমি আমি ঠিক পরে খেয়ে নেব। আচ্ছা কেন এরকম করছো বলো তো, খেয়ে নাও এরপরে শরীর খারাপ। কাকিমণি কাকিমণি প্লিজ একবার বলো, তুমি তো টেন্ডেন্সি জানো। হ্যাঁ তোমরা চলে যাবে তারপরেই শুরু করবে আমার গা গোলাচ্ছে, খাবো না খাবো না, তোমরা খাও প্লিজ বলো। লাবু ডোন্ট ডু দিস, তুই না ইল। আচ্ছা এখানে সিট কর। হ্যাঁ বসো বসো বসো, আমিও বসছি। আরে বসো না রে বাবা। রিকি বাবা আয়। জামাইবাবু যেন একটু বেশি খেয়াল রাখছেন, কিন্তু দিভাইয়ের মুখে স্বাভাবিক হাসি নেই কেন? আয় 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 আয়, দাঁড়া 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 দাঁড়া, দে 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 বাবারে কত কি এনেছিস, দে ছিল। কিছুর বদলা আমি নেব, ঠিক নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।